সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আগামী 9 জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ওবেদুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে তারেক মাসুদের পরিবারের শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। গত বছরের 11 অক্টোবর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা আপিলের শুনানি শুরু হয়। 2017 সালের 3 ডিসেম্বর ওই মামলায় রায় দিয়েছিলেন আদালত। এতে তারেক মাসুদের পরিবারকে 4,61,75,452 টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। পরে বাস মালিক পক্ষ ক্ষতিপূরণ রায় স্থগিত চেয়ে একটি লিফটও আপিল করলে আপিল দেওয়ার অনুমতি দেওয়া হয়।